কাউকে কোনো কিছু দিবেন না এত দিন দিয়েছেন এখন দেওয়া থেকে বিরত থাকবেন সম্পর্ক ছিল সম্পর্ক বিচ্ছিন্ন করবেন এটাও হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এমন করে যদি আপনার লাইফটাকে সেট করতে পারেন এমন করে যদি আপনার জীবনটাকে যদি আপনি সেট করে নিতে পারেন তাহলে আপনার রাসূল আপনার জন্য বলছে ফাকাত ইসতিকমালাল ঈমান এটাই হচ্ছে আপনার যে ঈমানটা পরিপূর্ণ এটাই প্রমাণ দেয় আপনার ঈমান পরিপূর্ণ আমাদের মহব্বত সবগুলো আছে হোসাইনের প্রতি আমাদের মহব্বত আছে সে আহলে বাইতের প্রতি আমাদের মহব্বত আছে যারা যুগে যুগে হকের উপরে প্রতিষ্ঠিত থেকেছিল যারা একামতে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থেকেছিল তাদের প্রতি কথা বলে ঠিক কিনা আশুরাকে কেন্দ্র করে আজকের এই মহতি প্রোগ্রামে দ্বীনি পরিবেশে আল্লাহর ঘর মসজিদে যথা সময়ে বসে কোরআন এবং হাদিস থেকে ইতিহাস থেকে তারিখ থেকে আজকে আলোচনা শুনবার জন্য তৌফিক দিয়েছেন সেজন্য আমরা মহান মনিবের শুকর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সবাই আমার সাথে পড়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আমরা প্রশংসা করেছি কার আমরা শুকর আদায় করেছি কার আমাদের উপরে খুশি হয়েছেন কে মুমিন সব সময় খুশি রাখবে কাকে হুসাইন কারবালা প্রান্তরে শহীদ হয়েছেন সন্তুষ্ট অর্জন করেছেন কার আহলে বায়েতের পরিবার সদস্য সেখানে নিজের জীবনকে উৎসর্গ করেছেন কার কার খুশির জন্য আমাদের জীবন আমাদের ইবাদত আমাদের চলাফেরা উঠা বসা লেনদেন ব্যবসা বাণিজ্য আমাদের অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন আমাদের সকল কিছু সকল কর্ম তৎপরতা আমাদের অ্যাক্টিভিটি থাকবে একজনকে সন্তুষ্টির জন্য চিৎকার দিয়ে বলুন তিনি কে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আমার আমার জীবন আমার মরণ আমার সালাত আমার কোরবানি সবকিছু একমাত্র একজনের সন্তুষ্টির জন্য উৎসর্গ হবে তিনি হচ্ছেন সারা জাহানের রব তিনি হচ্ছেন সারা জাহানের মালিক তিনি হচ্ছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা ঠিক কিনা বলেন আমার জীবনের সমস্ত কাজ কর্ম এই যে এখানে বসেছেন এটা কার খুশির জন্য এতক্ষণ হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন হুজুর এই বয়সে এত চমকপ্রদ আলোচনা রেখেছেন মাশাআল্লাহ আল্লাহ তাআলা ওনার হায়াত ইলমের মধ্যে যোগ্যতা দান করুন বারাকা দান করুন বলি আমিন হাদিস শরীফ আসছে আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان سبحان الله বলেন যে তুমি কাউকে ভালোবাসবে মান আহাব্বা লিল্লাহ কাউকে ভালোবাসবে কারো প্রতি মহব্বত করবে এ হুজুরকে মহব্বত করেন না আপনারা আমাকেও তো মোটামুটি একটা মহব্বত এখন তৈরি হয়েছে ঠিক না কথা এই মহব্বতটা হবে কার খুশির জন্য মান আহাব্বা লিল্লাহ এই মহব্বত এই ভালোবাসাটা এটা হবে কার সন্তুষ্টির জন্য বলে হুজুরকে ভালোবাসি হুজুর আমগো বাড়িতে থাকে এজন্য ভালোবাসি হুজুর আমগো বাচ্চা কারো পড়ায় এজন্য ভালোবাসি না হুজুর আপনার সন্তানদেরকে আল্লাহর কালাম শিক্ষা দিচ্ছেন এই যে কালাম শিক্ষা দেওয়াচ্ছেন আপনার সন্তানদেরকে আপনি ইচ্ছা করলে তো অনেক অনেক এখনকার প্রজন্মে অনেক অভিভাবক আছেন বাবা মা আছেন তাদের সন্তানকে আরবিক আরবি কোরআন এগুলি শিক্ষা দেওয়ার প্রতি তাদের কোনো গুরুত্ব থাকে না বরং ইংলিশ অন্যান্য সাবজেক্টগুলোর প্রতি জেনারেল সাবজেক্টগুলোর প্রতি তাদের অনেক বেশি চিন্তা থাকে পেরেশান থাকে চেষ্টা থাকে সেগুলোর প্রতি অনেক বেশি তাহলে আপনি সেটা না করে আপনার সন্তানকে হুজুর কাছে দিচ্ছেন শিখাচ্ছেন কারণ কি কারণ এগুলোর প্রতি আপনার মহব্বত আছে আর পক্ষান্তরে এই মহব্বতটা আল্লাহর জন্য কার জন্য তাহলে হুজুরকে ভালোবাসেন আলেম ওলামাকে মহব্বত এটাও কার সন্তুষ্টির জন্য মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ আপনি কাউকে ভালোবাসবেন সেটাও হবে আল্লাহর সন্তুষ্টির জন্য
কাউকে আপনি ঘৃণা করবেন রাগ কোষণ করবেন তার সাথে গুসসা করবেন এটাও হবে আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ কাউকে কোনো কিছু দান করবেন কাউকে কোনো কিছু গিফট করবেন হাদিয়া দিবেন এটাও হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে কোনো কিছু দিবেন না এতদিন দিয়েছেন এখন দাওয়া থেকে বিরত থাকবেন সম্পর্ক ছিল সম্পর্ক বিচ্ছিন্ন করবেন এটাও হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এমন করে যদি আপনার লাইফটাকে সেট করতে পারেন এমন করে যদি আপনার জীবনটাকে যদি আপনি সেট করে নিতে পারেন তাহলে আপনার রাসূল আপনার জন্য বলছে ফাকাত ইস্তিকমালাল ঈমান এটাই হচ্ছে আপনার যে ঈমানটা পরিপূর্ণ এটাই প্রমাণ দেয় আপনার ঈমান পরিপূর্ণ সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা এজন্য আমাদের জীবনে চলার পথে সর্বক্ষেত্রে সর্বঅবস্থায় আমি আল্লাহর সন্তুষ্টি নিয়ে যদি ইবাদত করি যদি কর্ম করি অ্যাক্টিভিটি যদি থাকে কর্মতৎপরতা যদি থাকে ওই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন খুশি হয়ে আমাকে দুনিয়ায় সচ্ছলতা দান করবেন দুনিয়ার জীবনটা সুন্দর সার্থক মণ্ডিত করবেন আর আখিরাতের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবে এজন্য আমরা আল্লাহর রেজামন্দি আল্লাহ সন্তুষ্টি নিয়ে এখানে বসেছি সবাই ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা হুজুর কিন্তু অনেক আলোচনা করে ফেলেছেন হুজুর হাসান হোসাইনের কথা বলেছেন রাসূল রাসূলের দহিত্র কলিজার টুকরা নাতি ইমাম হাসান এবং হুসাইনকে রাসূল ভালোবাসতেন কম না বেশি রাসূল যাদেরকে ভালোবাসতেন রাসূলের আহলে বাইত যারা রাসূলের পরিবার যে রাসূলের প্রেম যাদের প্রতি ছিল রাসূল যাদের ভালোবাসতেন তিনাদের প্রতি উম্মাহ হিসেবে আমাদেরকেও তাদের প্রতি ভালোবাসা ঈমানের দাবি কথা বলেন ঠিক কিনা রাসূলকে রাসূলের আহলে বাইতদেরকে বংশধরদেরকে আওলাদদেরকে তাদেরকে ভালোবাসা এটা ঈমানের দাবি আমরা কি তাদের প্রতি ভালোবাসা আমাদের কম না বেশি এত আস্তে বললেন কম না বেশি আর ইয়াজিদের প্রতি ভালোবাসা একটু একটু ইয়াজিদের প্রতি ভালোবাসা কি কম না বেশি বুঝে সুঝে উত্তর দিয়েন নাকি হুজুর ইয়াজিদের প্রতি ভালোবাসা আমাদের কম না বেশি কম না নাই নাই জিরোর কোটায় নাকি পার্সেন্টেজ আর কি হুজুর জিরো আমাদের মহাব্বত সবগুলো আছে হোসাইনের প্রতি আমাদের মহাব্বত আছে সে আহলে বাইতের প্রতি আমাদের মহাব্বত আছে যারা যুগে যুগে হকের উপরে প্রতিষ্ঠিত থেকেছিল যারা একামতে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থেকেছিল তাদের প্রতি কথা বলে ঠিক কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজুর বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল যারা আল্লাহর গোলামি করে আল্লাহর আল্লাহ দাসত্বকে মেনে নেয় আল্লাহর হুকুমকে মেনে নেয় রাসূলকে অনুগত করে আনুগত্য করে অনুসরণ করে ইত্তেবা করে আমরা সেই রাসূলের উম্মাহ আমরা আল্লাহর গোলাম রাসূলের প্রতি আনুগত্য আমাদের 198% নাকি 100% 16 আনায় কত আনা বললেন না যে 16 আনায় কত আনা কম করলে 16 আনায় 14 আনা 12 আনা হলে হবে কত রাখতে হবে 16 আনায় রাখতে হবে ঠিক আছে কথা আমার প্রিয় ভাইয়েরা হোসাইন এবং হাসান একদিন তারা ঘর থেকে বের হয়ে গেলেন ঘর থেকে বের হয়ে গেলেন খেলাধুলা করতে করতে কোথায় জানি চলে গেলেন তাদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না ফাতেমা পেরেশান হযরত আলী চিন্তিত রাসূল চিন্তিত হয়ে সবাই একটু পেরেশানের মধ্যে পড়ে গেলেন যে হাসান এবং হুসাইন দুই ভাই এরা এই সময় কোথায় চলে গেল খুঁজে পাওয়া যাচ্ছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ সুবহান ওয়া তাআলা হযরত জিব্রাইলকে পাঠিয়ে দিলেন আল্লাহু আকবার বলেন জিব্রাইল এসে বলল ইয়া রাসূলুল্লাহ চিন্তিত হওয়ার কোনো কারণ নেই পেরেশান হওয়ার কোনো কারণ নেই আপনার দহিত্র ইমাম হাসান এবং হুসাইন এই দুজনকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়ে রেখেছেন সেফটি দিয়েছেন পেরেশান হওয়ার কোনো কারণ নাই হাসান এবং হুসাইন খেলাধুলা করতে করতে একটা পর্যায়ে তারা তাদের নিজেদের এলাকা এরিয়াটা তারা এলিয়াটা পার করে বনি নজির গোত্র বনি নজির নামক একটা এলাকায় গিয়ে তারা প্রবেশ করেছে সেই জায়গায় গিয়ে যখন খেলাধুলা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে তারা ঘুমিয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ পেরেশান হওয়ার কারণ নাই অমুক জায়গায় তারা আছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার
رسول الله صلى الله عليه وسلم تطّو بيب information بيب الله نبي بشر نبي محمد رسول الله صلى الله عليه وسلم سُتلن جيوي زعاج جيبلن زيام إمام حسن أبو حسين دوي باي একজন ফেরেশতা তাদেরকে ফেরেশতার ডানাটা পাখনাটা বিছিয়ে দিয়েছে ওই ডানার উপরে দুই ভাই ঘুম যাচ্ছে শুধু কি তাই শুধু তাই নয় একজন ফেরেশতার ডানা বিছিয়ে দিয়েছে ওই প্রাণার উপরে তারা ঘুম যাচ্ছে সূর্যের উত্তপ্ত তাপ থেকে রক্ষা করার জন্য আরেকজন ফেরেশতা তার পাখাটা তার ডানাটা ইমাম হাসান এবং হুসাইনের মাথার উপরে বিছিয়ে রেখেছে সূর্যের উত্তপ্ত তাপ থেকে তাদের নিরাপত্তা দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে হাসান এবং হোসেনকে কাঁধের উপরে নিয়ে কাঁধে করে রাসূল ক্যারি করে বহন করে তাদেরকে নিয়ে আসতেছেন বাহন হিসেবে রাসূল নিজেই তৈরি আলহামদুলিল্লাহ হযরতে আবু বকরের সাথেই ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক আকবর বললেন ওগো আল্লাহর রাসূল দুজন আপনার নাতি হাসান হোসেনকে একসাথে আপনি কাঁধে করে ক্যারি করছেন বহন করে নিয়ে যাচ্ছেন আপনার বড় কষ্ট হচ্ছে ওগো আল্লাহর রাসূল মনে কিছু নেবেন না অনুমতি যদি দেন একজনকে অন্তত আমার কাছে দিয়ে দেন আমি একটু ক্যারি করে বহন করে বাহন হিসেবে নিয়ে যাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর যেই হাসান হোসেন বিশ্বনবী আল্লাহর রাসূলকে তাদের বাহন হিসেবে পছন্দ করেছে ওই হাসান হোসেন কি তোমার মতো আবু বকরের বাহনকে পছন্দ করবে নাকি প্রশ্ন তার মানে হচ্ছে হাসান হোসেন রাসূলকে এত মোহাব্বত করত আল্লাহর রাসূল হাসান হোসেনকে এতটা মোহাব্বত করত রাসূলের কাঁধের উপরে এসে উঠে যেত রাসূল নামাজ পড়তেছে কাঁধের উপরে বসা কোলে এসে বসা দৌড় দিতেছে এইভাবে করে রাসূলের উপরে ছড়ে বসে আছে রাসূল হামাগুড়ি দিয়ে হাঁটতেছে তাদেরকে নিয়ে এত মোহাব্বত যে হাসান হোসেনের প্রতি ছিল সেই হোসেন কে কারবালার প্রান্তরে নিষ্ঠুর জিষ্ঠুর ইজিদ বাহিনী নির্মমভাবে মর্মান্তিকভাবে সেদিন ইনসাফের জন্য সত্যের উপর অটল অবিচল থাকতে গিয়ে নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিলিয়ে দিয়েছে আল্লাহু আকবার সেই অনুসারে আমরা আমাদেরকে সত্যের উপর অটল থাকতে গিয়ে যদি নিজের জীবনকে বিলীন করতে হয় তাহলে আমরা কি সবাই রাজি আছি সবাই কি রাজি আছি ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইয়েরা এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আমার এই স্নেহের নাতিদ্বয়কে ভালোবাসা দান করলো যারা তাদের সাথে মহাব্বতের সম্পর্ক রাখলো আল্লাহ রাসূল বলে আমি রবি তাদের প্রতি ভালোবাসার সম্পর্ক স্থাপন করব সুবহানাল্লাহ এই হোসাইন যখন পৃথিবীতে আসেন আসার পর তখন এক টুকরো কাপড়ে পেঁচিয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কাছে আনলেন নবজাতক শিশু নবজাতক সন্তানকে রাসূলের কাছে আনলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসাইনের চেহারার দিকে তাকিয়ে দেখে অঝরে কাঁদছেন আসমা বললেন ইয়া রাসূলুল্লাহ এই সন্তানটিকে নবজাতক এই শিশুটিকে দেখে আপনি কাঁদছেন কেন রাসূল বললেন আসমা এই যে আমার দহিত্র আমার কলিজার টুকরা হোসাইন এই যে শিশুটিকে দেখতেছি আমার এই নাতিকে আমারই উম্মতের মধ্যে একদল উম্মত কারবালার প্রান্তরে নির্মমভাবে নিষ্ঠুরভাবে তাকে শহীদ করবে আমি সেই চিন্তা করে সেই ঘটনাটা সেই কথাটা মনে পড়ে আমার কান্না আসতেছে তার মানে তাকে তাকে কি করবে এই আমারই উম্মতের মধ্যে একদল উম্মত তাকে সেখানে হত্যা করবে তাকে শহীদ করবে আসলে কি তাই ঘটেছে না কথা বলেন যারা হত্যাকাণ্ড চালিয়েছে তারাও তো রাসূলের কি উম্মত তারাও তো রাসূলের কি উম্মত তার মানে উম্মত দাবি করলেই হয় না উম্মত সত্যিকার উম্মত হতে হলে এর বাস্তবতায় কাজে কর্মে আচার আচরণে উঠা বসায় লেনদেনে কথাবার্তায় আমার চলনে বলনে আমার জীবনের সর্বক্ষেত্রে সকল সেক্টরে সকল জায়গায় আমাকে প্রমাণ দিতে হবে আমি আসলে রাসূলের উম্মত আমি আসলে একজন মুসলমান আর এমনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই বলে মুসলমান দাবি করলেই আসলে মুসলমান সত্যিকারী মুসলমান হয় না যদি হতো আল্লাহ তাআলা বলতেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ হাক্ক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন যে আল্লাহকে ভয় করো যথাযথভাবে আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও
তার মানে দাদা মুসলিম বাবা মুসলিম সেই ঘরে আপনিও নিজেকে মুসলিম দাবি করেন কিন্তু মুসলিম ক্রিস্টি কালচার তার বিধিবিধানগুলো নিয়ম নীতিগুলো আইনগুলো যদি আপনি ফলো না করেন তাহলে মুসলমানের ঘরে জন্ম নিলেই আপনি এখনো খাঁটি মুসলমান হন নাই কথা কি বুঝতে পেরেছেন আসেন আমরা মূল আলোচনায় প্রবেশ করি ইনশাআল্লাহ ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে বিদায়ের পরে উপাতের পরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন কত বছর জানেন আড়াই বছর কত বছর আড়াই বছর আবু বকরের খেলাফতের দায়িত্বের পরে খেলাফতে আসেন হযরতে ওমর কে আসেন ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্বে একটু দীর্ঘকাল ছিলেন সময়টা হচ্ছে কত বছর 10 বছর বলেন কত বছর 10 বছর হযরত ওমরের পরে খেলাফতে আসেন খেলাফতের দায়িত্বপ্রাপ্ত হন হযরত ওসমান ওসমান দায়িত্ব পালন করেন কত বছর 12.5 বছর কত বছর 12.5 বছর এরপরে হযরত ওসমানের পরে আসেন খেলাফতের দায়িত্বে আসেন কে হযরত আলী আলী খেলাফতের দায়িত্ব পালন করেন 4.5 বছরের মতো কত কত বছরের মতো 4.5 বছর তাহলে মোটামুটি এরপরে কিছুকাল হযরত হাসান ছিলেন এরপরে যখন একটা প্রশ্ন উঠল যে সিনিয়র সাহাবীরা আছেন এটা একটা কথা আছে তো এরপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর রাসূলের সাহাবী আলহামদুলিল্লাহ বলেন সাহাবীদেরকে নিয়ে কোনো রকম আমাদের কোনো কি নাই ওরকম মন্তব্য মুয়াবিয়ারকে নিয়ে করা যাবে না কথা বুঝে আসছে কিনা তিনি আল্লাহর রাসূলের হুজুর ঠিক আছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান হচ্ছে ইয়াজিদ কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যাদের উপরে যে সাহাবীদের উপর আল্লাহ বা আল্লাহর রাসূল কি রাজি খুশি তিনাদেরকে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই তো তিনি আসেন তারপর ক্ষমতায় তো আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু মোটামুটি চারজন মিলে 30 বছর প্রায় চলে গেছে কত বছর 30 বছর তো আবু বকর খেলাফতের দায়িত্ব পালন করেছেন আড়াই বছর আবু বকর ইচ্ছে করলে তিনি তার জীবদ্দশায় তার মৃত্যুর আগে তার বিদায়ের আগকালে কিংবা জীবদ্দশায় তিনি তার ছেলেকে এর প্রেসিডেন্ট বানিয়ে দিতে পারতেন পারতেন না তিনি কি বানাইছেন তার উপযুক্ত ছেলে ছিল আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আবু আব্দুর রহমানকে তিনি বানাতে পারতেন না হুজুর আব্দুর রহমান কিন্তু উপযুক্ত একজন সাহাবী ছিলেন যদিও তিনি ইসলামের প্রাথমিক যুগে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই বদরের যুদ্ধে তিনি ইসলামের বিপক্ষে অস্ত্র ধরেছেন এই ঘটনাটা হাদিসে পাওয়া যায় যে বদরের যুদ্ধে আবু বকরের ছেলে ইসলামের বিপক্ষে অস্ত্র ধরেছেন আব্দুর রহমান এই আব্দুর রহমান একদিন বলেছেন আবু বকরকে বলেছেন পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পরে বলেছেন যে বাবা বদরের যুদ্ধে জিহাদের ময়দানে আমি তোমার সামনে পাইছিলাম কিন্তু বাবা বলে আর ছুরি চালাই তলোয়ার চাইলে না কারণ তুমি আমার তো বাবা এজন্য আমি কি করি নাই আমি সেদিন ছুরি চালাই তলোয়ার চালাই নি কারণ তুমি আমার বাবা আমি তোমার কিন্তু সামনে পাইছিলাম আবু বকর বলছে বেটা তুমি আমার সামনে পাইছো তলোয়ার চালাও নাই কিন্তু আমি তো তোমার খেয়াল করি নাই যদি আমি তোমারে দেখতাম তলোয়ার দিয়ে তোমার গর্দানটা মস্ত টক ছিন্ন করে দিতাম আল্লাহু আকবার এ হচ্ছে ইসলাম আলহামদুলিল্লাহ বলেন তো সেই আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি কিন্তু উপযুক্ত একজন সাহাবী ছিলেন তো তিনার বয়সও পারফেক্ট ছিল কিন্তু আবু বকর তার সন্তান তার পুত্রকে খেলাফতের দায়িত্বে প্রেসিডেন্ট বানায়া দেন নাই হযরতে ওমর খলিফায় আসলেন খেলাফতের দায়িত্ব পালন করলেন 12.5 বছর হযরতে ওমরকে যখন ওই যে তীর নিক্ষেপ করা হলো বর্ষা নিক্ষেপ করা হলো তিনি যখন খুবই অসুস্থ হয়ে পড়লেন তখন ওমরের সন্তান আব্দুল্লাহ আব্দুল্লাহ বিন ওমর তিনি এসে বললেন বাবা তোমার শারীরিক অবস্থা বেশি ভালো নয় তুমি একজনকে দায়িত্ব দিয়ে দাও ওমর বললেন না না তিনি তখন চলে গেলেন ওমরের বোন বোনের কাছে গিয়ে বললেন রাসূলের স্ত্রী যে বোন বাবাকে তুমি একটু বুঝাও বাবার শারীরিক যে কন্ডিশন অবস্থা এই অবস্থায় খেলাফতের দায়িত্ব একজনকে দেওয়া দরকার তখন তিনি এসে বললেন বোন এসে বুঝাচ্ছেন বাবাকে বুঝাচ্ছেন বলল না আমি কাউকে আমি খলিফা আমি কাউকে আমির আমি কাউকে প্রেসিডেন্ট বানিয়ে দিতে পারি না
তো আমি করতে পারি কি আমি অমুক সাহাবি অমুক সাহাবি অমুক সাহাবি অমুকজন অমুকজন ছয় জনকে আমি নাম বললাম কয়জন বলেন কয়জন ছয় জনের নাম বললাম এই ছয় জনের ভিতর থেকে একজন হবে পরবর্তী খলিফা পরবর্তী প্রেসিডেন্ট হবে অথবা এই ছয় জন একজনকে পরবর্তী প্রেসিডেন্ট বানাবে অথবা ভোটাভুটি হবে ভোটাভুটি হয়ে যে মেজরিটি পারসন ভোট পাবে সে হবে পরবর্তী কি খলিফা হবে আলহামদুলিল্লাহ বলেন এখন ভোটাভুটি করতে গিয়ে যদি ভোটের সংখ্যা যদি তিন তিন দাঁড়ায় সমান সমান যদি হয়ে যায় তাহলে কি হবে সেজন্য ওমর বলে গেলেন যে সেই ক্ষেত্রে আব্দুল্লাহ আমার সন্তান আব্দুল্লাহ হবে আরেকটা ভোটা সে ভোট দিবে নট সে প্রেসিডেন্ট হতে পারবে সে ভোট দিবে সে আর সে ভোট দিলে চারটা হয়ে যাবে তিনের জায়গায় কি হয়ে যাবে চার হয়ে যাবে তখন একজন বেরিয়ে আসবে আল্লাহু আকবার বলেন তারপরও তিনি তার সন্তানকে এখানে আনলেন এখান থেকে কি শিক্ষা আছে আছে এরপরে হযরত ওসমান যদি ইচ্ছা করলে তার আওলাদ পরিবার পরিজনের আত্মীয়স্বজন মধ্যে থেকে কাউকে বানাতে পারতেন বানান নাই হযরত আলী হাসানকে হোসেনকে বানাতে পারতেন বানান নাই তার মানে বোঝা গেল যে ইসলামে যোগ্য ব্যক্তি থাকলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে যোগ্য ব্যক্তি থাকলে সেই যোগ্য ব্যক্তি হবে কি খলিফা প্রেসিডেন্ট নিজের সন্তান তাকে বানানোর সুযোগ কথা বলেন তাকে বানানোর সুযোগ আর এক্ষেত্রে যদি নিজের সন্তান যদি হয় গাজাখোর বাবাখোর যদি সে হয় যদি জুয়ারি সে যদি হয় দুর্নীতিবাজ আমাদের সমাজে এরকম আছে না দুর্নীতিবাজ ছেলে তারে একটা দায়িত্ব দিয়ে বসে রাখছে বাপে জীবিত থাকতেই তারে বানায় রাখছে আছে না এরকম তাহলে তাকে তো বানানোর প্রশ্নই উঠতে পারে না আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুক বলে আমিন ইয়াজিদ ক্ষমতায় আসলো মুয়াবিয়া যখন তিনি যখন মারা গেলেন ইয়াজিদ 61 হিজরিতে ক্ষমতায় আসলো ক্ষমতায় আসি 61 হিজরিতে সে কারবালার এই ঘটনাটা ঘটিয়েছে ইন্না লিল্লাহ বলেন এই কারবালা ঘটনাটি ঘটিয়েছে মনোযোগ কি আছে সবার মনোযোগ সবার আছে কুফার লোকেরা কুফাবাসীরা ইমাম হুসাইনকে একে একে চিঠি দিতেছেন একে একে পত্র লিখতেছেন হুসাইন আপনি আসেন আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব আমরা ইয়াজিদকে মানি কথা বলতে হবে ইয়াজিদকে মানি আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব আপনি আসেন আপনার জন্য আমরা অপেক্ষায় আছি এভাবে করে কোন কোন বর্ণনায় পাওয়া যায় 350 সিটি ইমাম হুসাইনের কাছে এসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ বলেন ইমাম হুসাইন চিন্তা করলেন কুফাবাসীরা এরকম করে আমাকে চাচ্ছে তারা চিঠি দিচ্ছে বিভিন্ন অঞ্চলের লোকজনেরা আমাকে চাচ্ছে তারা আমার নেতৃত্ব গ্রহণ করতে চাচ্ছে এই অবস্থায় আমাকে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার এজন্য ইমাম হুসাইন পরামর্শ সভা ডাকলেন পরামর্শ সভা যখন চলতেছিল পরামর্শ সভায় ইমাম হুসাইনের বৈমাত্রী ও ভাইয়েরা তারা সাহাবী কেরামদের কেউ কেউ আহলে বাইতের সদস্যের মধ্য থেকে কেউ কেউ ইমাম হুসাইনকে বলল হুসাইন আপনি এই সিদ্ধান্ত নেবেন না কুফায় যাওয়ার মতো সিদ্ধান্ত নিয়েন না কারণ কুফার জনগণ কিন্তু বেশি সুবিধার কুফার জনগণ ক্ষণে ক্ষণে রূপ বদলায় তারা কিন্তু পোল্টিবাজ তারা কিন্তু সিচুয়েশন অবস্থার আলোকে তারা কিন্তু পোল্টি মারতে দেরি করে না সুতরাং আমাদের পরামর্শ আপনি সেখানে যাবেন না আসলে কি তাদের সিটির ভাষ্য যা বাস্তবিক পক্ষে সেখানকার পরিবেশটাও কি তা এটা আপনাকে বুঝতে হবে এটা আপনাকে আগে জানতে হবে এখানকার পরিবেশটা আপনাকে অবলম্বন করতে হবে এই সিদ্ধান্ত অনুযায়ী তখন সিদ্ধান্ত নেওয়া হলো হুসাইনের সাথে ভাই মুসলিম বিন আকিলকে সেখানে পাঠানো হবে ইমাম হুসাইন সিটি লিখলেন সিটির মধ্যে যা লেখা লিখে দিলেন লিখে দিয়ে ইমাম হুসাইনের সাসাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফার উদ্দেশ্যে রওনা হলো কুফার উদ্দেশ্যে কুফায় গিয়ে মুসলিম বিন আকিল যখন চিঠি দেখালো আর লোকজনকে বলল ইমাম হুসাইনের পক্ষ থেকে বলা হয়েছে চিঠি দেওয়া হয়েছে তোমরা যদি সত্যি সত্যি ইমাম হুসাইনের আনুগত্য মেনে নিতে চাও তার হাতে বায়াত গ্রহণ করতে চাও তা কি যদি
যদি তোমরা নেতা হিসেবে মনে করো তার নেতৃত্বকে যদি তোমরা গ্রহণ করতে চাও তাহলে তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো তাহলে এটাই হচ্ছে ইমাম হুসাইনের পরামর্শ এবার একে একে কুফাবাসীরা একজন একজন করে সবাই ইমাম হুসাইনের পাঠানো দূত তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলের হাতে তারা বায়াত গ্রহণ করতে লাগলো আল্লাহু আকবার একে একে প্রায় 30,000 কুফাবাসী এই মাও এই মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে এখন পরিবেশটা দাঁড়াইছে কি সব জয় জয়কার সব হুসাইনের পক্ষে কার পক্ষে এখন মুসলিম বিন আকিল এখন পত্র লিখতেছে চিঠি লিখতেছে ভাই এখানকার পরিবেশ আলহামদুলিল্লাহ কি ভালো আপনি আসতে পারেন লোকেরা ওদির আগ্রহে অপেক্ষায় আছে আপনার জন্য আপনি আসেন আমার হাতে বায়াত গ্রহণ করেছে আপনার নেতৃত্ব গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে আছে এবার ইমাম হোসেন সিটি পেয়ে এবার তিনি সিদ্ধান্ত নিলেন না ঠিক আছে যাওয়া যায় এবার যাওয়ার সিদ্ধান্ত তিনি নিলেন কিন্তু এখানে দেখা গেছে যে এই যে কুফার মানুষরা যে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে এই সংবাদ যখন ইয়াজিদের কানে গেল ইয়াজিদ চিন্তা করলো এখানকার গভর্নর তখনকার কুফার গভর্নর হচ্ছে নোমান ইবনে বশির চিন্তা করলো এই বেচারার দিল হচ্ছে সফট এ বেচারার দিল হচ্ছে কি নরম কিছু মানুষের দিল অন্তর নরম প্রকৃতির কিছু আছে একটু কি কঠোর প্রকৃতির তো এই বেচারা দিয়ে হবে না এই গভর্নরকে চেঞ্জ করতে হবে এই জায়গায় অচিরে এমন কিছু হতে যাচ্ছে সুতরাং এই জায়গার সরকারি তাকে পরিবর্তন করতে হবে এখানে শক্ত হাতে হ্যান্ডলিং করতে পারে এখানে স্টিম রুলার নির্যাতন স্টিম রুলার চালাতে পারে এরকম একজন গভর্নর সরকারি থেকে দিতে হবে এখনো আমাদের সমাজে এখনো এই দেশে এখনো এই জনপদে এই পৃথিবীতে রাষ্ট্র নায়করা এই কাজটাই করে যদি কেউ বিদ্রোহ করে যদি সরকার বিপক্ষে যদি কেউ যদি আন্দোলন করেন সেখানকার যদি রাষ্ট্র থেকে নিযুক্ত গভর্নর নিযুক্ত দায়িত্বশীল প্রশাসক যদি নরম প্রকৃতির হয় থাকে অ্যাকশন যদি না নেয় তাহলে যিনি ভালো অ্যাকশন নিতে পারবেন যিনি খুব কঠোরভাবে হ্যাঁ নির্যাতন চালাতে পারবেন ওকে সরিয়ে দিয়ে তাকে এখানে আনা হয় কথা বলেন ঠিক কিনা এই কাজটাই ইয়াজিদ করেছে ইয়াজিদ নোমান বিন বশিরকে সরিয়ে দিয়ে এখানে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে এখানে বসালেন কথা বুঝে আসছে কিনা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসে বক্তব্য দিলেন ছাঁচালো বক্তব্য যে তোমরা যা করছো এর পরিণতি ভালো হবে না মনে রেখো ইয়াজিদ ক্ষমতায় আছে তার সৈন্যবাহিনী আছে তার প্রশাসন আছে তার সবকিছু চলছে সুতরাং তার বিরুদ্ধে তোমরা যদি বিদ্রোহ করো তোমরা যা যা করছো আমি অ্যাকশনে যাব এবং অ্যাকশনে গিয়ে সে ওই যে মুসলিম বিন আকিলকে যে বাড়িতে বাড়িওয়ালারা থাকতে দিছে সেই বাড়িওয়ালার লোকজনকে সে হত্যা করলো এরপর মুসলিম বিন আকিলকে হত্যা করলো এরপর কুফাবাসী যারা তার হাতে বায়াত গ্রহণ করছে তাদের অনেককে হত্যা করলো আর হত্যার এই দৃশ্য দেখে অনেকে ভীত সন্তুষ্ট হয়ে আস্তে আস্তে তারা তাদের আগের অবস্থান থেকে তারা কি হয়ে গেল তারা কি হয়ে গেল সরে গেল কথা কি বুঝতেছেন এখন তারা আর ওই ওই কথায় নাই এখন এরকম হয় না কথা বলে আমাদের সমাজে এরকম হয় না হ্যাঁ যখন যারা জালেম ওই জালেমরা মাসলুমদের উপরে অত্যাচার নির্যাতন তখন এক এক স্টেম রুলার চালায় কিছু মানুষ দেখা যায় এতদিন পক্ষে ছিল তারাও তখন এই নির্যাতন থেকে চুপ থাকে নতুবা সরে যায় নতুবা তাদের সাথে গা মিশিয়ে একপিত হয়ে একই সুরে একই রকম বক্তব্য দেওয়া শুরু করে কথা বলেন ঠিক কিনা কিন্তু মাসলুমদের পক্ষে কেউ না থাকুক মাসলুমদের পক্ষে একজন আছেন চিৎকার দিয়ে বলেন তিনি কে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আছেন জালেমের পক্ষে আল্লাহ নাই আল্লাহ আছেন কাদের পক্ষে কথা বলেন কাদের পক্ষে আছেন মাজলুমদের পক্ষে তো এখন পরিবেশ তো ভিন্ন রকম হয়ে গেল এখন ইমাম হোসেন তো এদিকে সিটি পেয়েছেন তিনি সিটি পেয়ে এখন তো তিনি রওনা হলেন এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলকে হত্যা করে গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছে ইন্নারিল্লাহ গাছের মধ্যে ঝুলিয়ে রাখার উদ্দেশ্য কি জানেন এটার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা দেখো ইমাম হোসেন হাতে বায়াত গ্রহণ করছে যার হাতে বায়াত গ্রহণ করছে তার নেতৃত্ব মানছো তার অবস্থা এরকম দেখো আসতে যাইতে উপর থেকে চাও আর বুঝো যে তোমার অবস্থা কি হবে কথা কি বুঝতেছেন যে বুঝো পরিস্থিতি কি বিপক্ষে গেলে কি হবে ইয়াজিদের বিপক্ষে গেলে আমাদের বিপক্ষে গেলে এই অবস্থা তোমাদেরও হবে তো এদিকে ইয়াজিদ ইয়াজিদকে নিয়ে আমাদের দেশে কেউ কেউ এরকম বলে যে ইয়াজিদের কোনো দোষ নাই ইয়াজিদের কোনো কি নাই নাউজুবিল্লাহ বলেন
এত ঘটনা ঘটাইলো ইয়াজিদের কোনো কি নাই দোষ নাই তারা বলে ইয়াজিদের কোনো দোষ নাই সব দোষ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সব দোষ কার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আচ্ছা বলেন তো ইয়াজিদের দোষ ছিল কি ছিল না আমি আপনাদেরকে কয়টা প্রশ্ন করব এখন প্রশ্ন করলেই আপনারা জবাব দিবেন বা বুঝতে পারবেন যে আসলে তার দোষ ছিল কি ছিল না এক নাম্বার এই যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে যে হত্যাকাণ্ড চালালো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে মূলত নির্দেশনা কে দিয়েছে কথা বলেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে মূলত হত্যাকাণ্ডের নির্দেশনাটা দিয়েছেন কে আমাদের লক্ষ্মীপুর আপনাদের তো লক্ষ্মীপুর নাকি লক্ষ্মীপুরের জেলা প্রশাসক বা লক্ষ্মীপুরের পুলিশ সুপার যিনি উনি যদি কোনো একটা মিছিল বা কোনো সমাবেশে যদি গুলি চালায় ওটাকে পন্ডল করার জন্য গুলি চালায় মূলত এই গুলির অর্ডার কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছিল উনি গুলিটা উনি হত্যাকাণ্ড এভাবে গুলি চালাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উনি আগে ফোন করে ওখান থেকে অনুমতিটা নিছেন কথা বুঝতে পারছি কিনা না হলে উনি গুলি চালাতে পারেন তাহলে এই যে এখানে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে হত্যাকাণ্ড চালালো মূলত নির্দেশনা ইয়াজিদ মূলত নির্দেশনা কার ইয়াজিদ তাহলে ইয়াজিদের দোষ ছিল কি ছিল না আরেকটা প্রশ্ন সাহাবী নোমান ইবনে বশির এই অঞ্চলের কুফার গভর্নর ছিল তাকে সেখান থেকে সরাইয়া দিয়া ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে এখানে দায়িত্ব দিয়েছেন দিয়েছেনটাকে কে দিয়েছেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নিজে নিজে চলে আসছে তিনারা বসাইছেন কে ইয়াজিদ তাহলে ইয়াজিদের দোষ ছিল কি ছিল না ইয়াজিদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে এখানে যদি বসায় সে ভালোভাবে এটাকে কি করতে পারবে শক্ত হাতে দমন করতে পারবে অনেকে বলে না আমরা শক্ত হাতে কি করব দমন করব এটাই হচ্ছে আরেকটা প্রশ্ন করতে চাই যে কুফাতে যারা হত্যাকাণ্ড চালালো এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আরো যারা আছে তারা যে হত্যাকাণ্ড চালালো ইয়াজিদ কি তাদের বিচার করেছে না তাদের কারো বিচার ইয়াজিদ করে নাই তাহলে এবার বলেন ইয়াজিদের দোষ ছিল কি ছিল না আরেকটা প্রশ্ন করতে চাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ আহলে বাইত সদস্যদেরকে হত্যা করা হলো অথচ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বরখাস্ত করেন নাই ইয়াজিদে বরখাস্ত করেন নাই তাকে হত্যার কেসাস এটাও তিনি গ্রহণ করেন নাই কেসাসও নেন নাই তাকে বিচার করেন নাই তাকে বরখাস্ত করেন নাই তাতে কি বোঝা যায় ইয়াজিদের দোষ ছিল কি ছিল না কথা বলেন ছিল কি ছিল না শুধু কেবল কারবালার ঘটনা নয় শুধু কেবল কারবালার ঘটনা নয় 62 হিজরিতে ইয়াজিদ মদিনায় সৈন্য পাঠিয়েছেন কোথায় সবাই বলতে হবে কোথায় মদিনায় সৈন্য পাঠিয়েছেন মদিনায় সৈন্যরা গিয়ে বলল হে মদিনাবাসী তোমরা আমাদের উপর আনুগত্য করছো না কেন ইয়াজিদের উপর আনুগত্য করছো না কেন তার বায়াত গ্রহণ করছো না কেন আমরা তো হুসাইন সহ ওদেরকে সব হত্যা করে ফেলেছি তোমরা আমাদের বায়াত নিচ্ছ না কেন ইয়াজিদের আনুগত্য করো না হলে উপায় নাই এবার মদিনার লোকেরা কি বলে শুনেন মদিনার লোকেরা বলতেছে আমরা ইয়াজিদের আনুগত্য করব না তার হাতে বায়াত গ্রহণ করব না যে ইয়াজিদ আমাদের হুসাইনকে শহীদ করেছে শিশু বাচ্চাকে শহীদ করেছে পানি পানি পান করতে চেয়েছিল তোমরা ফোরাত পার্কে তোমরা অবরুদ্ধ করে রেখেছো পানি পান করতে দাও নাই কলিজা শুকিয়ে গিয়েছিল পানি দাও নাই নবীর আহলে পরিবারদেরকে বংশধরদেরকে হত্যা করেছো এত হত্যাকাণ্ড নেককারজনক ঘটনা ঘটানো হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যা করা হয়েছে কি করে আমরা সেই ইয়াজিদের বায়াত গ্রহণ করি কি করে আমরা তোমাদের আনুগত্য করি আমরা কখনোই তোমাদের আনুগত্য করব না তোমাদের ইয়াজিদের বায়াত গ্রহণ করব না এই কথা বলার সাথে সাথে ইয়াজিদ থেকে নির্দেশ দেওয়া হলো মদিনার লোকদের উপরে তাণ্ডব চালাও হামলা করো অ্যাটাকিং শুরু হয়ে গেল এমন কি বলা হলো যেই সকল মহিলারা আমার উপর আয়াত গ্রহণ করবে না ইয়াজিদের আনুগত্য মেনে নেবে না সেই সকল মহিলাদেরকে তোমরা দর্শন করো নাউজুবিল্লাহ বলা হলো যারা যে মহিলারা মহিলাদের মধ্যে যারা বায়াত গ্রহণ করবে না আনুগত্য মেনে নেবে তাদেরকে তোমরা কি করো দর্শন করো নাউজুবিল্লাহ বলেন এইরকম এটা আল্লামা সুয়ুতি রহমাল্লাহ আল্লামা সুয়ুতি রহমাল্লাহ তারিখুল খুলাফা এই গ্রন্থে এই বইয়ের মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন তারপর আল্লামা ইবনে কাসির রহিমুল্লাহ তোনার ইতিহাস তারিখ গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া এই গ্রন্থে দীর্ঘ এই ব্যাপারে লম্বা আলোচনা করেছেন বলি আলহামদুলিল্লাহ
সেখান থেকে আমি কোট করছি এই ইতিহাসগুলো ঘটনাগুলো বলছি কথা বুঝাচ্ছে কিনা তো এরপর দেখা গেল কি আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ এবং আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ উল্লেখ করেন যে মদিনায় সেই সময় 1000 নারী তর্ষিত হয়েছে 1000 নারীর পেটে যার সন্তান জন্ম হয়েছে নাউজুবিল্লাহ এবং কি মহিলা সাহাবী যারা ছিল ওরকম মহিলা সাহাবীর অনেককে তারা দর্শিত দর্শন করেছে নাউজুবিল্লাহ বলেন 1000 যার সন্তান যদি হয় তাহলে কত হাজার কতজন মহিলা কি হয়েছে দর্শিত হয়েছে এই তাণ্ডব এই এই আপনারা কি বলে এই তাণ্ডব লীলা এই রকম আচরণ এরকম দুঃসাহসিক কাজ এরকম অবস্থা তৈরি করেছিল কে ইয়াজিদ বাহিনী কথা বলেন ঠিক কি না এরপর দেখা গেছে আরেকটা ইয়াজিদ বাহিনী এই কথাগুলো বলতেছি যে আমাদের দেশে কিছু কিছু আলেমও বলে আলেমদের ভিতরে কিছু কিছু আলেম বলে যে ইয়াজিদের নাকি কোনো কি নাই দোষ নাই নাউজুবিল্লাহ বলে এজন্য আপনাদেরকে কথাটা ক্লিয়ার হওয়ার জন্য এই কথাগুলো আনতেছি এরপরে 63 হিজরিতে এটা তো গেল আপনার এই 62 হিজরিতে 63 হিজরি অথবা 63 হিজরি শেষ দিক অথবা 64 হিজরির প্রথম দিকে এরপর ইয়াজিদ বাহিনী ঢুকলো মক্কায় কোথায় এর আগে ঢুকছে কোথায় মদিনায় এবার ঢুকছে কোথায় 64 হিজরির প্রথম দিকে 63 হিজরির শেষ দিকে মক্কায় ঢুকছে মক্কায় ঢুকে এবার সেখানে ঘোষণা দিল যে তোমরা বায়াত গ্রহণ করো যারা বায়াত গ্রহণ করেনি তাদের উপরে এবার হামলা অ্যাটাকিং শুরু হলো এবার তাদের উপরে মক্কার যারা বায়াত গ্রহণ করে তাদের উপরে হামলা চালানো হলো এরা বাঁচার জন্য মক্কার লোকেরা চিন্তা করলো কি বাঁচবো তো বাঁচতে তো হবে তাই না এখন তারা বাঁচবার জন্য তারা কাবা ঘরের ভিতরে ঢুকে ঢুকলো কারণ কাবার ঘরের ভিতরে ঢুকলে সেখানে তাকে তাদের চিন্তা যে এখন আর আক্রমণ করা যাবে না কাবার ঘরের এই আঙ্গিনায় নিরাপদ নিরাপত্তা দেওয়া হয়েছে তো তারা সেই দৃষ্টিকোণ থেকে কাবার ভিতরে গিয়ে প্রবেশ করবে কিন্তু ইয়াজিদ বাহিনী তারা ওই যে হারামের বাহির থেকে তারা ইয়াজিদের সৈন্যের হারামের বাহির থেকে বেঞ্জানিক একটা ক্ষেপণাস্ত্রের মতো এটা নিক্ষেপ করলে কাবার ওয়ালে গিয়ে পড়ে এবং হাজরে আসওয়াদ পাথরটা ভেঙে টুকরো হয়ে ইন্নালিল্লাহ কি দুর্ঘটনা কি মারাত্মক তারা আক্রমণ করলো হাজরে আসওয়াদের পাথরটা ভেঙে টুকরো হয়ে গেছে এরপর দেখা গেছে 63 হিজরির পরে 64 হিজরির শেষ দিকে এসে 64 হিজরিতে এই ইয়াজিদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে কথা বুঝে আসছে কিনা তাহলে এখন বলেন এই যে আমি যে প্রথম প্রশ্ন রেখেছি ইয়াজিদের দোষ ছিল কি ছিল না সবাই বলেন ইয়াজিদের দোষ ছিল কি ছিল না এবার আমার মূল আলোচনায় আসি ইমাম হুসাইন চিঠি পেলেন মনে আছে আলোচনা চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত নিলেন রওনা দিচ্ছেন রওনা দিয়ে প্রথমে তিনি চলে গেলেন মক্কায় কোথায় চলে গেলেন মক্কায় গিয়ে তিনি সেখানে ওমরা পালন করলেন তিনি আর পরিবার সহ ওমরা করলেন ওমরা শেষ করে জিলহজ মাসে তিনি রওনা হয়েছেন ওমরা শেষ করে জিলহজ মাসের 8 তারিখে মক্কায় পৌঁছেছেন হুসাইন তার পরিবার সেখানে গিয়ে ওমরা করেছেন ওমরা শেষ করে এবার কুফার দিকে রওনা হয়েছে এবার প্রতিমধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে একজন কবি ফারাজদার সাথে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন ওনার নাম কি ফারাজদা কবি ফারাজদা উনি একজন কবি মানুষ ওনার সাথে দেখা হয়েছে দেখা হওয়ার পর ইমাম হুসাইন জিজ্ঞেস করলেন ফারাজদা আপনি কোথা থেকে আসতেছেন বলল আমি কুফা থেকে আসতেছি বলল কুফার অবস্থা কি সেখানকার পরিবেশটা কি বলল যে কুফার পরিবেশটা হচ্ছে তিনি কত সুন্দর কবি মানুষ তো তিনি কত সুন্দর করে সেই ঘটনাগুলো আল্লামা তাবারি উনার তারিখুত তাবারিতে আল্লামা তাবারি রাহিমুল্লাহ তিনি তারিখুত তাবারি পঞ্চম খণ্ডে উল্লেখ করেছেন যে সাক্ষাতে দুইজনের মধ্যে কবি ফারাজদা এবং ইমাম হুসাইনের মধ্যে কি কথোপকথন হয়েছে তিনি উল্লেখ করেছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন জিজ্ঞেস করলেন আপনি কোথা থেকে এসেছেন বলল আমি কুফা থেকে এসেছি এবার বলল ইমাম হুসাইন বলল যে কুফার কি অবস্থা আমাকে একটু বলেন ফারাজদা বললাম সেখানকার লোকজনের অন্তরে আপনি রয়েছেন আপনার সাথে আছে তাদের অন্তর কিন্তু তাদের তলোয়ারটা আর আপনার সাথে নেই কথা কি বুঝছেন যে ফারাজদা বলতেছে যে সেখানকার মানুষের অন্তরে আপনি আছেন কিন্তু তাদের তলোয়ার এখন আপনার পক্ষে নেই তার মানে অন্তরে মানুষ যদি আপনারা আপনি আপনার কথাই কিন্তু তলোয়ারটা এখন ওদের সাথে চলে গেছে আপনার বিপক্ষে চলে গেছে পরিবেশটা এখন এমন হয়েছে এরপর
ফরাজদা বলতেছেন তলোয়ার বিপক্ষে মানুষের অন্তরে আপনি আছেন তবে সিদ্ধান্ত আল্লাহ যা হওয়ার ফয়সালা কার যা হওয়ার ফয়সালা কার আল্লাহ এবার ইমাম হোসেন আল্লাহর উপর তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহর উপর ভরসা করে তিনি সামনের দিকে এগোচ্ছেন আবার সামনে অগ্রগামী হচ্ছেন প্রতিমধ্যে আবার দেখা হলো ইমাম হোসেনের সাথে একজন ব্যক্তির সাথে দেখা হলো যিনি জিনার কাছে মুহাম্মদ ইবনু আসআস তিনি একটা চিঠি লিখে দিয়েছিলেন যে ধরো তুমি তো এই পথে যাচ্ছ যদি ইমাম হোসেনের সাথে সাক্ষাৎ হয় আমার পক্ষ থেকে মুহাম্মদ ইবনু আসআসের পক্ষ থেকে এই চিঠিটা তাকে দিও বলি আলহামদুলিল্লাহ ওই লোকের সাথে যখন ইমাম হোসেনের সাক্ষাৎ হলো ওই লোক তখন এই চিঠিটা ধরায় দিল চিঠিটা খুলল ইমাম হোসেন পড়ে চিঠি পড়ে জানতে পারলেন যে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল আর জীবিত নাই তিনি এই সিটির মধ্যে জানতে পেলেন সেখানকার পরিবেশটা খুব একটা ভালো নয় তারপর তিনি বললেন আল্লাহ তাআলা তাকদীরে যা ফয়সালা রেখেছেন তাই হবে রওনা হয়েছি তো হয়েছি যাব তো যাব এসে গেছি চলছি তো চলবো আল্লাহর উপর তাওয়াক্কল করে তিনি আরো সামনের দিকে অগ্রসর হলেন যেতে যেতে সামনে গেলেই কারবালা নামক এই স্থানে যখন পৌঁছলেন সেখানে হুর বিন ইয়াজিদ নাম মনে রাখবেন হুর বিন ইয়াজিদ ওই সেনাপতি হুর বিন ইয়াজিদের নেতৃত্বে 1000 সৈন্য কত সৈন্য ওই সেনাপতির নাম কি হুর বিন ইয়াজিদ এই হুর বিন ইয়াজিদের নেতৃত্বে 1000 সৈন্য তখন ইমাম হোসেনের সামনে এসে বললেন আপনি কই যাচ্ছেন থামেন থামেন বাধা দিলেন সামনে এসে গেল ইমাম হোসেন দেখলেন একটু পরেই 4000 সৈন্য নিয়ে নতুন করে আরেকজন সেনাপতি ওমর বিন সাদ নাম কি ওমর বিন সাদ তার নেতৃত্বে আরো 4000 সৈন্য এসে হাজির কই যাচ্ছেন দাঁড়া মোট কত হাজার হলো প্রথম 1000 নেতৃত্বে গেছিলেন হুর বিন ইয়াজিদ প্রথম 1000 নেতৃত্বে গেছিলেন হুর বিন ইয়াজিদ পরে 4000 নেতৃত্বে ছিলেন কে ওমর বিন সাদ মোট টোটাল 4 আর 1 কত হাজার 5000 সামনে দাঁড়িয়ে ইমাম হোসেন বুঝলেন পরিবেশটা ভালো অবস্থাটা ভালো ইমাম হোসেন পরিস্থিতি বুঝতে পেরে বললেন তোমরা কি চাও বলো কি চাও তোমরা বুঝমার আমার কাছে চাও এটাই তো আমি যেন কুফায় না যাই এটাই তো চাও ঠিক আছে ঠিক আছে বাস ওকে আমি কুফায় কি যাব না আমি কুপায় যাব না আমি মদিনায় ফিরে যাচ্ছি আমি মদিনায় ফিরে যাচ্ছি কুপায় যাওয়া দরকার নাই তখন ওমর বিন সাদ ওই 4000 নেতৃত্বে যে সেনাপতি তিনি চিন্তা করলেন তার মনটা একটু নরম হলো যে আচ্ছা উনি যখন কুফায় যাবেন না মানুষের বিদ্রোহে আরো একটু হ্যাঁ এখানে একটু ওদেরকে উচ্চবিত্ত করবেন না এটাই যদি হয়ে থাকে তাহলে আমাদের তো তেমন বেশি একটা ক্ষতি কি নাই তো উনি যদি না যেতে চান তাহলে একটা সিদ্ধান্ত নেওয়া যায় সিদ্ধান্ত তার উনি দিতে পারেন এই জন্য তিনি একটু নমনীয় বললেন যে আমাদের গভর্নর কুফার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে আমি চিঠি লিখতেছি যে দেখি উনি কি বলে এই ব্যাপারে সম্মতি দেন কিনা চিঠি লিখলেন ওই চিঠি যখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ পেলেন চিঠি পড়ে ফিরতি আরেকটা চিঠি তিনি লিখলেন ওই চিঠির মধ্যে জানিয়ে দিলেন যে আমার পক্ষ থেকে নির্দেশনা হলো হোসাইন যদি হোসাইনকে গিয়ে বলো হোসাইন যদি নিঃশর্তভাবে ইয়াজিদের আনুগত্য করে তার বায়াত গ্রহণ করে নেয় মেনে নেয় যদি সে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে তাহলে সে যদি ফিরে যেতে চায় আমরা ভেবে দেখব কথা কি বুঝতেছেন সিটির ভাষাটা বুঝছেন যে যদি সে ইয়াজিদের আনুগত্য বায়াত গ্রহণ করে তাহলে যদি সে ফিরে যেতে চায় তাহলে আমরা ভেবে দেখব কথাটা বুঝে আসছে এখন এই প্রস্তাব যখন ইমাম হোসাইনকে বলল ইমাম হোসাইন ঘৃণা আবরে তা প্রত্যাখ্যান করলেন আল্লাহু আকবার ইমাম হোসাইন বললেন না অসম্ভব আমি অন্যায়ের কাছে মাথা নত করতে পারি অন্যায়ের কাছে অসত্যের কাছে বাতিলের কাছে আমি সমর্থন আনুগত্য পায়া গ্রহণ করতে পারি ইমাম হোসেন ঘৃণাবরে প্রত্যাখ্যান করলেন পরিস্থিতি আরো জটিল হয়ে গেছে পরিস্থিতি আরো কি হয়েছে জটিল হয়ে গেছে এই পরিস্থিতি দেখা গেছে যে ইমাম হোসেন বলেন তো ভাই
ইমাম হোসেন যদি সেদিন এই ওদের এই প্রস্তাবটা রাজি হতো তাহলে কি আর এরকম পরিস্থিতি হতো যদি বলতো ঠিক আছে ইয়াজিদের আনুগত্য আমি কি মেনে নিলাম আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলাম আহলে বায়াতদেরকে বলে দিলাম আমরা সবাই তারে মেনে নিলাম সে থাকুক প্রেসিডেন্ট কোনো সমস্যা সেও চিন্তা করত ঠিক আছে আমার প্রেসিডেন্টের যখন কোনো সমস্যা হয় না তাহলে আমারও কোনো সমস্যা নাই থাকুক সে তার তার মতো করে হ্যাঁ দরবার নিয়ে থাকুক হ্যাঁ পিশাব রাখন দরবার নিয়ে আছেন না কোন সমস্যা আছে কোন সমস্যা দরবার নিয়ে থাকুক আল্লাহ বিল্লাহ করবে জিকির আজকার করবে সমস্যা তো নাই যদি ইসলামী আইন চায় যদি রাজপথে আসে যদি সরকার উৎখাতে কোনো ষড়যন্ত্র করে তাহলেই ঝামেলা আছে না নাই কথা বলেন ঝামেলা আছে না নাই আর মসজিদে বসে বসে তসবিহ তাহলিল করে কোনো সমস্যা নাই দরবারে থাকি মুরিদদেরকে বুঝাই টুজায় কোরআন হাদিসে বিভিন্ন সবক টবক দেয় জিকিরের তালিম দেয় কোনো সমস্যা কিন্তু সেই ফিসাব যদি আবার রাজপথে আসি বলে যে কোরআনের শাসন চাই কোরআনের আইন চাই পর্দার বিধান পাস করতে হবে সুদ এটা আর বন্ধ করার আইন জারি করতে হবে হ্যাঁ মদ জুয়া এগুলোর বিরুদ্ধে আইন পাস করতে হবে তাহলে এই সমস্যা আছে না নাই কথা বলে আছে না নাই এখন ইমাম হোসাইন কিন্তু ঘৃণা আবরে প্রত্যাখ্যান করলেন তিনি তিনি বললেন না না বলার পরেই দেখা গেল পানি বন্ধ করে দেওয়া হলো না বলার পরে এখন বন্ধ কি পানি বন্ধ ফোরাত নদীর পার অবরুদ্ধ করে দেওয়া হলো সাত তারিখ মহররম মাসের কয় তারিখ সাত তারিখ থেকে পানি বন্ধ সাত তারিখ বন্ধ আট তারিখ বন্ধ নয় তারিখ বন্ধ দশ তারিখে শাহাদাতে কারবালা শোহাদায়ে কারবালা শহীদের নজরানা পেশ করলেন তারা আল্লাহর রেজাবন্দির জন্য তারা শহীদ হয়ে গেলেন আল্লাহ তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক বলে আমিন আমি সংক্ষেপে বলতেছি কারণ দীর্ঘ ইতিহাস কিন্তু আমি এমন ভাবে বলতেছি যেন আপনারা কিছু যেন মনে থাকে কথা বুঝে আসছে কিনা ধারাবাহিক ভাবে বলতেছি যেন মনে থাকে হোসাইনকে তারা বললো রাস্তা একটাই খোলা পানি চাও পানি পাবা সবকিছু পাবা রাস্তা একটাই খোলা তোমার জন্য নিঃশর্তভাবে ইয়াজিদের আনুগত্য করো তাহলেই তোমাদের জন্য পানিও থাকবে ব্যবস্থা থাকবে সে ঘৃণা আবরে প্রস্তাব যখন প্রত্যাখ্যান করলেন পরিস্থিতি জটিল হয়ে গেল এবার পরিস্থিতি যখন জটিল হয়ে গেছে ওই যে এক হাজারের নেতৃত্ব যে দিল হুরবিন ইয়াজিদ মনে আছে আপনাদের কি মনে আছে হুরবিন ইয়াজিদ গোপনে ইমাম হোসেনের কাছে এসে বলল হোসাইন আমি ইয়াজিদের ইয়াজিদের হুকুম মানতে গিয়ে এক হাজার সৈন্য নিয়ে আমি আপনাকে অ্যাটাক করেছিলাম আপনাকে থামিয়ে দিয়েছিলাম কিন্তু আমাকে মাফ করে দেন আসলে এখন থেকে আমি আপনার সাথী হয়ে গেলাম সুবহানাল্লাহ হুরবিন ইয়াজিদ সে বুঝতে পারলো পরিস্থিতি কিন্তু মোটেও ভালো এখনই চিত্ত বেঁধে যাবে এখনই চূড়ান্ত হয়ে যাবে কে বাতিল পক্ষ গ্রহণ করেছে কে মুসলিম কে মাজলুমদের পক্ষ অবলম্বন করেছে কে জালেমদের পক্ষ অবলম্বন করছে একটু পরেই ফয়সালা হয়ে যাবে কে জান্নাতি কারা জাহান্নামি দুইটা ভাগ হয়ে যাবে আমি কি করে জাহান্নামে যেতে চাই আমি জান্নাতে তো যেতে চাই আমি তো জানি হুসাইন সত্যের পথে আছে আমি জানি এ হুসাইন কে রাসূল কতটা ভালোবেসেছে আমি জানি হুসাইন কি জন্য এখানে এসেছে আমি জানি হুসাইনের কোনো দোষ নেই সুতরাং আমি তো জেনে শুনে জাহান্নামের আগুনের দিকে আমি চলতে পারি না আমি অবস্থান গ্রহণ করবি হোসাইনের পক্ষে এজন্য গোপনে এসে বলে হোসাইন আমি এক হাজার সৈন্য নিয়ে আপনার পথে আটকা হয়েছিলাম অ্যাটাক করেছিলাম আজকে মাপ চাচ্ছি ক্ষমা করে দেন আমি এই মুহূর্ত থেকে আপনার সঙ্গী হয়ে গেলাম সুবহানাল্লাহ এবার সে বলল ইমাম হুরবিন ইয়াজিদ বললেন আমাকে জান্নাত জাহান্নাম সামনে দিয়ে যদি বলা হয় কোনটা তুমি বেছে নিবে নাও একটা মাত্র বেছে নিতে পারবা এমন কথা যদি আমাকে বলা হয় ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি আল্লাহর শপথ করে বলি আমাকে দুনিয়ায় যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয় আমাকে যদি পাশের মঞ্চ যদি নেওয়া হয় আমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তারপরও আমি আল্লাহর জান্নাতকেই প্রাধান্য দেব আল্লাহু আকবার ইমাম হুসাইনকে বললেন হুরবিন ইয়াজিদ বলছেন ইমাম হুসাইন গো ও হুসাইন আল্লাহর জান্নাতের জন্য আমি ইয়াজিদকে ত্যাগ করে এই মুহূর্তে আপনার আনুগত্যকে মেনে নিলাম আল্লাহু আকবার
হুর বিনিয়াজি চলে আসলেন এরপর অনেক কথা অনেক ঘটনা আমি ছেড়ে ছেড়ে দিচ্ছি এরপর একদিন হোসাইন স্বপ্নে একটু তন্দ্রা পেল একটু ঘুম পেল তিনি স্বপ্নে দেখলেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোসাইনকে বলছেন হোসাইন আর বেশি সময় নেই অচিরেই অচিরেই তোমার সাথে আমার দিদার হবে সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহু আকবার তার মানে এমন একটা পরিস্থিতি তুমি সম্মুখীন হয়েছো এখানে লড়াই হবে এখানে শহীদ হবে তুমি শহীদের মধ্য দিয়ে তোমার সাথে আমার দিদার হয়ে যাবে আল্লাহু আকবার এরপর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তার সঙ্গী সাথীদেরকে ডাকলেন ডেকে বললেন হে প্রিয় সঙ্গীরা সাথীরা হলে বাইতের সদস্যরা আমার প্রিয় সহচররা শোনো এমন একটা পরিস্থিতিতে আমরা আজকে উপনীত হয়েছি যেই পরিস্থিতিতে আমাদের সামনে এমন একটা সময় আসছে এই সময়টা অত্যন্ত ভয়ানক অত্যন্ত কঠিন তো আমি তোমাদেরকে অনুরোধ করছি যারা এই পরিস্থিতি দেখে আমার কাছ থেকে দূরে সরে যেতে চাও চলে যাও দূরে সরে যাও আমার কোনো আপত্তি নাই যারা আমাকে ছেড়ে চলে যেতে চাও যারা এই ইসলামের অবস্থান থেকে তোমরা সরে যেতে চাও সরে যাও আমি বাধা দেব না এখনি চলে যেতে পারো কোনো সমস্যা নাই জবাবে আহলে বাইতের সদস্যরা আল্লাহ রাসূলের সাহাবীরা সেই সময়ের হোসাইনের সঙ্গীরা জবাব দিল হোসাইন আমরা সেই রকম জাতি নই সেই রকম ব্যক্তি নই আমরা জানি আপনি সত্যের পথে আছেন আপনি হকের পথে আছেন আপনি ইসলামের সত্যতার উপরে রয়েছেন আমরা আপনার সাথে এসেছি এই পথে যদি আমাদেরকে জীবন দিতে হয় আমাদেরকে যদি শহীদ হতে হয় আমরা শহীদ হব তারপরও আপনার থেকে আমরা এক চুলও পিছপা হব না আল্লাহু আকবার ইমাম হোসাইনের মনে আনন্দের ধোলা ধুল খাচ্ছে হোসাইন সন্তুষ্ট হচ্ছে পরে যুদ্ধ শুরু হয়ে গেছে এরপর সীমারের হুংকারে এক পর্যায়ে সীমার আদেশ করলো সীমার বলল তোমাদের ভিতরে কি কেমন কেউ নাই হোসাইনকে শেষ করে দেবে এরকম ছানাময়ী যখন সে আদেশ নির্দেশ হুংকার ছড়ল তখন সিনান বিন আনাস নাম কি সিনান বিন আনাস তিনি সে গিয়ে এই জাহেল গিয়ে এই জালেম গিয়ে ইমামের বক্ষের বুকের উপরে ছড়ে বসলেন এরপর তলোয়ার দিয়ে নির্মম আঘাতে ইমামের মস্তকটাকে দ্বিখণ্ডিত করলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমাম হুসাইন শহীদ হয়ে গেল ইমাম হুসাইন শহীদ হয়ে গেল আল্লাহ তাআলা ইমাম হুসাইনকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এরপর দেখা গেল ইমাম 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 হুসাইনের কে যখন ইবনে জিয়াদের নিকটে ইবনে জিয়াদের দরবারে তার মস্তকটাকে তারা ওই বর্ষার উপরে রেখে মস্তকটাকে ঘুরে ঘুরে যখন ইবনে জিয়াদের দরবারে নেওয়া হলো সেই জায়গায় এক পরিস্থিতি হলো যে তারা সেই রাসূলের দহিত্র ইমাম হুসাইনের চেহারার উপর আঘাত করতেছে মস্তকে আঘাত করতেছে একজন সাহাবী সম্ভবত নাম হচ্ছে হযরতে যায়েদ তিনি তখন সেখানে দাঁড়িয়ে গেলেন তিনি আর নিজেকে ঠিক রাখতে পারলেন না হযরতে যায়েদ বললেন ও জালেমের দলেরা শুনে রাখো তোমরা করছোটা কি তোমরা কি করছো যেই হোসাইনকে আমি দেখেছি রাসূল এই হোসাইনের গলেতে কণ্ঠদেশে গালেতে চোখে মুখে কপালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার চুমু খেয়েছেন আল্লাহু আকবার হে জালেমের দলেরা শুনে রাখো আমি নিজ চোখে দেখেছি আমার দুই চোখে দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হোসাইনের গালে গলে কপালে চোখে চুমু খেয়েছেন অসংখ্যবার সেই চেহারার উপরে সে মস্তকের উপরে তোমরা আঘাত করতেছ তোমাদের ধ্বংস অনিবার্য ধ্বংস হবেই হবে ধ্বংস সন্নিকটেই ধ্বংস তোমাদের রয়েছে এই কথা বলে বলে তিনি প্রতিবাদ করে করে সেখান থেকে কান্না করতে করতে চিৎকার দিতে দিতে ওই ইবনে জিয়াদের দরবারটা ত্যাগ করে তিনি চলে গেলেন বলে আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা আমি আলোচনা একবারে শেষে চলে এসেছি আমি মূল কথা ধারাবাহিক একটা কথা আপনাদের সামনে পেশ করলাম কারবালার ঘটনাটা এ থেকে আমাদের শিক্ষা হচ্ছে সেদিন যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যদি সেই কারবালার প্রান্তরে যদি তিনি যদি সেই কারবালার মাঠে যদি ওই প্রস্তাবনা মেনে নিতেন তিনি যদি আপোষ করতেন তিনি যদি ইয়াজিদের আনুগত্য মেনে নিতেন তাহলে পরিস্থিতি এমন হতো কেন নেন নাই কেন নেন নাই কারণ তিনি জানেন তিনি কিসের উপরে আছেন কথা বলেন কিসের উপরে আছেন হকের উপরে তিনি রাসূলের নাতি হয়ে যদি হক থেকে যদি দূরে সরে গিয়ে সেদিন যদি তিনি ওই ওই ইয়াজিদের আনুগত্য করতেন ইয়াজিদের বায়াত গ্রহণ করতেন তাহলে
ইসলামের ইতিহাস পৃথিবীর মুসলমানদের ইতিহাস ভিন্ন রকম হয়ে যেত যে রাসূলের নাতি এই স্বার্থপর হয়েছে অথবা নিজের জীবনকে টিকাবার জন্য অথবা ক্ষমতা ওই ইজিদের সাথে ক্ষমতা ভাগাভাগি করার জন্য সে সত্যের উপর থেকে সে সরে গিয়েছে ইতিহাসটা ভিন্ন হয়ে যেত কিন্তু আজকের ইতিহাসটা হয়েছে এরকম যে না মুসলমান যুগে যুগে মুসলমান সর্বসময়ে তারা বাতিলের সাথে আপোষ করে নাই তারা হকের উপরে অটল অবিচল থেকেছে আমরাও সেই মুসলমান আমরা হকের উপরে অটল অবিচল থাকতে রাজি আছি কি সবাই কারা কারা রাজি আছে দুই হাত তুলে ধরে নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো হক আছে যেখানে ইসলাম আছে যেখানে কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে আল্লাহ কবুল করুক বলে আমি সম্মানিত উপস্থিতি যে কথাগুলো আমি শুনলাম আমি শুধু কারবালা কেন্দ্রিক ঘটনা বললাম হুজুর তো মূল আলোচনা করেই ফেলছেন আমার জন্য আর কি রাখছেন আমার জন্য রাখছেন শুধু একটু ইতিহাস তারিখ থেকে আমি একটু কথা বলেছি আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে এগুলো থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক বলে আমিন আমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত